वेलकम स्टूडेंट्स, আমরা করছি ডিফারেন্সিয়েশন। আগের ভিডিওতে আমরা অপেক্ষকের অপেক্ষক এর অন্তর্কলজ কিভাবে করব দেখিয়েছি। আই বটমে ওদের লিংক দেওয়া থাকবে, দেখে নিও। ইনভার্স অবকলন কিভাবে করবে, লগারিদমিক অবকলন কিভাবে করবে, এগুলো সব করা হয়েছে। ইমপ্লিট ফাংশন যেই থাকে তার অবকলন কিভাবে করবে, এগুলো দেখানো হয়েছে আগের ভিডিওতে, আছে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে ওগুলো দেখে নিও। আজকে আমরা করব একটি অপেক্ষকের সাপেক্ষে একটা অপেক্ষকের অবকলন কিভাবে করবে। ধরো ইউ এক্স এবং ভি এক্স দুটো হচ্ছে এক্স এর অপেক্ষক এবং দুটোই এক্স এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তাহলে ভি এক্স এর সাপেক্ষে ইউ এক্স এর অবকলন কিভাবে করব। তাহলে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ এক্স এবং জেড ইকুয়াল টু ভি এক্স, ঠিক আছে। তাহলে আমরা ভি এক্স এর সাপেক্ষে ইউ এক্স এর অবকলন নির্ণয় করব। অর্থাৎ তাহলে যার সাপেক্ষে অবকলন করবে সেটা কিন্তু নিচে বার করবে, অর্থাৎ আমাদের বার করতে হবে জেড এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। তার মানে আমাদের বার করতে হবে ডি ওয়াই ডি জেড। এটা মনে রাখবে, যার সাপেক্ষে অবকলন করব সেটা কিন্তু নিচে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ডি ওয়াই ডি এক্স বার করি এখান থেকে। তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ইউ ড্যাশ এক্স এবং ডি জেড ডি এক্স ইজ ইকুয়াল টু ভি ড্যাশ এক্স। তাহলে ডি ওয়াই ডি জেড ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স ইন্টু ডি এক্স ডি জেড। তাহলে দেখো ডি ওয়াই ডি জেডই থাকছে, ডি এক্স ডি এক্স যদি উঠে যায়। তাহলে ডি ওয়াই ডি জেড ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স ইন্টু ডি এক্স ডি জেড। এটা কিন্তু মনে রাখবে, এটা কি হচ্ছে উল্টে যাচ্ছে, অর্থাৎ তুমি এটাকে এভাবে ব্যাখ্যা করবে সেটা কিন্তু সবসময় নিচে থাকবে, এটা কিন্তু খেয়াল রেখো। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দিয়ে অঙ্কটা বোঝাই তাহলে আরো। হ্যাঁ, এক্সাম্পল নাম্বার ১, সাইন এক্স এর সাপেক্ষে টেন এক্স এর অবকলন। হ্যাঁ, সাইন এক্স এর সাপেক্ষে টেন এক্স এর অবকলন করবো। তাহলে কিভাবে করবো, তাহলে প্রথমে এটাকে ধরে নাও, দুটোই দেখো এক্স এর অপেক্ষক এবং হচ্ছে দুটোই এক্স এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য। তাহলে সাইন এক্সটা ধরো, ধরো ইউ ইজ ইকুয়াল টু সাইন এক্স এবং ভি ইজ ইকুয়াল টু ধরে নিলাম টেন এক্স। এবার এটাকে অবকলন করো, ডি ইউ ডি এক্স ইজ ইকুয়াল টু কস এক্স ডিভি ডি এক্স ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স, টেন এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। আচ্ছা, এবার আমাদের কী বার করতে হবে, সাইন এক্স এর সাপেক্ষে টেন এক্স, অর্থাৎ ইউ ইউ এর সাপেক্ষে ভি, যার সাপেক্ষে সেটা কিন্তু নিচে। তাহলে আমাদের বার করতে হবে ডিভি ডি ইউ, বুঝতে পারছো, ডি ইউটা নিচে থাকবে। তাহলে ডিভি ডি ইউ ইকুয়াল টু ডিভি ডি ইউ, ডিভি ওপরে, তার মানে এটা আগে ডিভি বাই ডি এক্স ইন্টু ডি এক্স বাই ডি ইউ। দেখো ডি ইউ নিচে এসছে, বুঝছো, যার সাপেক্ষে করবে সেটা কিন্তু নিচে করবে। হলো, তাহলে এবার এদের মান বসাও, ডিভি ডি এক্স এর মান কত, সেক স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স ডি ইউ, ডি ইউ ডি এক্স হচ্ছে কস এক্স, তাহলে ডি এক্স ডি ইউ কি হবে, ওয়ান বাই কস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই কস এক্স আবার সেক এক্স, তাহলে সেক এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স সেক ইউ এক্স, বুঝতে পারলে, দেখে নাও ভালো করে। এরকম আর একটা দেখো, এটা দশের এক নম্বর অঙ্ক, ট্যান ইনভার্স এক্স এর, ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স এর অবকলন ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে কীভাবে করবে। এটা ইউ ইজ ইকুয়াল টু ধরে নাও, ইউ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স এবং ভি ইকুয়াল টু ধরলাম ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো কী বলেছে, ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স এর অবকলন ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে, অর্থাৎ ভি এর সাপেক্ষে ইউ এর অবকলন বার করতে হবে। তার মানে যা কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে, অর্থাৎ আমাদের তাহলে কী বার করতে হবে, ডি ইউ ডি ভি, এটা আমাদের বার করতে হবে।
তাহলে দেখো আমরা v = tan ইনভার্স x পেয়েছি ধরেছি তাহলে এখানে tan ইনভার্স x বসিয়ে দিই tan ইনভার্স x এর ভ্যালুটা বসাও এখান থেকে তাহলে u = হলো v / 1 + v এবার du dv ভাগ পদ্ধতি তো আবার বলো ভাগ পদ্ধতির ফর্মুলা বলো কি আছে মনে আছে ভাগ পদ্ধতির ফর্মুলা কি বলো তো লবের অবকলন তাহলে dv v v এটা হবে dv d d v আর v তার মানে কত হবে এটা 1 হবে 1 into 1 plus b minus এবার হরের অবকলন ইনটু লব তাহলে এখানে হরের 1 প্লাস ভি এর অবকলন কত হবে 1 হবে 1 ইনটু ভি বুঝলে বাই হরের হোল স্কয়ার তাহলে এটা ভাগ পদ্ধতিতে যে অবকলন সেই পদ্ধতিতে আমরা করলাম ডিভাইডেড মেথড তাহলে কি করলাম লবের অবকলন ইনটু হর লবের অবকলন 1 হলো কারণ কি এটা আমরা ভি এর সাপেক্ষে ভি এর অবকলন করছি 1 প্লাস ভি মাইনাস আবার হরের অবকলন এখানেও ভি আছে 1 এটার অবকলন তো 0 into v by 1 plus v square is equal to 1 plus v minus v by 1 plus v square minus v is equal to 1 by 1 plus v square equal to 1 by v হচ্ছে কত tan inverse x তাহলে হলো 1 plus tan inverse x whole square তাহলে একটা অপেক্ষকের সাপেক্ষে আর একটা অপেক্ষকের অবকলন কিভাবে করবে এভাবে দেখে নাও ভালো করে একটা এক্সাম্পল দেখো tan ইনভার্স 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x এর অবকলন tan ইনভার্স x এর সাপেক্ষে ঠিক আগের মতোই এটা ধরে নাও u = tan ইনভার্স 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x আর এখানে v = ধরো tan ইনভার্স x তাহলে tan ইনভার্স x এর সাপেক্ষে তাহলে আমাদের বের করতে হবে du dv তাহলে u = tan ইনভার্স এখান থেকে দেখো v = tan ইনভার্স x ধরেছি তাহলে x = কত x = tan v তাহলে tan ইনভার্স root over 1 plus tan v minus 1 by tan v is equal to আচ্ছা এটা x স্কোয়ার আছে তাহলে এটা হলো tan স্কোয়ার v tan ইনভার্স 1 plus tan স্কোয়ার থিটা is equal to sec স্কোয়ার থিটা আমরা জানি 1 plus tan স্কোয়ার থিটা equal to sec স্কোয়ার থিটা তাহলে এটা দেখো রুটের ভেতরে sec স্কোয়ার থিটা তাহলে রুট উঠে গেলে কি হবে sec v minus 1 by tan v equal to tan inverse sec মানে 1 by cos তাহলে 1 by cos v minus 1 by sin v by cos v equal to tan inverse তাহলে দেখো 1 minus cos v by sin v হবে আর cos v কেটে যাবে equal to tan inverse 1 minus cos v is equal to কি সেই ইম্পর্টেন্ট ফর্মুলা 2 sin square v by 2 by 2 sin v কে অংশ কোণে ভেঙে দাও তাহলে 2 sin v by 2 cos v by 2 2 2 কেটে গেল sin v by 2 একটা sin v 2 কেটে যাবে তাহলে তোমার থাকলো এখানে কত তাহলে আমরা u equal to পেলাম tan inverse tan v by 2 tan inverse tan v by 2 is equal to v by 2 ইনভার্সের কিছু ফর্মুলা আমি তোমাদের সামনে প্রথম ডিফারেন্সিয়েশন প্রথম যে ভিডিও সেখানে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখানে ইনভার্সের কিছু ফর্মুলা দেওয়া আছে ডিফারেন্সিয়েশনের সেকেন্ড ভিডিওতে আছে ইনভার্সের ফর্মুলা তারপর ডেরিভেটিভের কিছু ফর্মুলা আছে সেগুলো তোমরা
দেখে নিও। আচ্ছা তাহলে এটা আমরা তো কোথা থেকে এলো, ফর্মুলা ছিল কি যে ট্যান ইনভার্স ট্যান থিটা বা ট্যান ইনভার্স ট্যান এক্স ইজ ইকুয়াল টু হবে এক্স, ঠিক আছে? তাহলে ডিইউ ডিভি ইকুয়াল টু হলো 1/2। এভাবে অপেক্ষকের সাপেক্ষে অপেক্ষকের অবকলন কিভাবে করবে এটাই হচ্ছে প্রসেস, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়েশনের এমসিকিউ কিছু কোশ্চেন দেখো, এটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন। আমাদের বার করতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু ধরো কট এক্স ডিগ্রি, হ্যাঁ কট এক্স ডিগ্রির অবকলন বার করতে হবে। তো ওয়াই ইজ ইকুয়াল টু কট এক্স ডিগ্রি ধরলে তাহলে আমরা বার করবো ডিওয়াই ডিএক্স। তাহলে আমরা কী জানি এই এক্স ডিগ্রিকে তোমরা এক্স অ্যাঙ্গেলে ইয়ে করো কনভার্ট করো। তো আমরা তো কী জানি 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, এটা তো জানো নিশ্চয়। তাহলে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে পাই বাই 180, এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই এক্স বাই 180। তাহলে এখানে আমরা লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু কট পাই এক্স বাই 180। তাহলে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু কত হলো পাই বাই 180। এটা কট দেখো সি দেওয়া আছে, তার মানে মাইনাস আসবে সামনে, একটা মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180 ইজ ইকুয়াল টু পাই এক্স বাই 180 কে আবার ডিগ্রিতে আমরা লিখে দিই, মানে মাইনাস পাই বাই 180 কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। এবার 16 নম্বর দেখো, 16 নম্বর ওয়াই ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে 10 টু দি পাওয়ার এক্স একটা ধরে নাও ফাংশন, ইউ ইজ ইকুয়াল টু ধরো 10 টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হলো 10 টু দি পাওয়ার ইউ, তাহলে ডি ইউ এটা ইউ হলো, তাহলে ইউ এর সাপেক্ষে অবকলন করবো, তাহলে হচ্ছে ডি ওয়াই ডি ইউ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা তোমরা জানো এ টু দি পাওয়ার এক্স লগ এ, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার ইউ ইন্টু লগ 10, এটা এক্স এর সাপেক্ষে করবে, তাহলে ডি ইউ ডি এক্স ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স লগ 10। আমরা বার করবো ডিওয়াই ডি এক্স, তাহলে ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডি ইউ ইন্টু ডি ইউ ডি এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার ইউ ইন্টু লগ লগ 10 ইন্টু 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ 10। তাহলে লগ 10 দুটো, তো 10 টু দি পাওয়ার ইউ ইউ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 10 এক্স, তাহলে এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স ইন্টু 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 10 হোল স্কোয়ার, বুঝলে? সেভেন্টিন নাম্বার দেখো, এফ এক্স ইজ ইকুয়াল টু 17 এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এই অঙ্কটা ভালো করে দেখো, এরকম টাইপের অঙ্ক তোমরা বারবার পাবে অবকলনে। তাহলে আমরা এটা ধরে নিলাম, আমাদের এফ ডেস এক্স বার করতে হবে। তো ধরো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু একটা ধরে নাও, এবং ইউ ইজ ইকুয়াল টু ধরে নিই এক্স স্কোয়ার মাইনাস 1, বুঝতে পারলে? দেখো এটা একবারও করা যায় সংক্ষিপ্ত মেথডে, সেটাও দেখাচ্ছি। আর আগে এটা দেখানো ডিটেলস আমরা কীভাবে করবো, ওয়াই এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ছিল, তো এটা আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ধরলাম, এবং রুটের ভেতরে ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ধরে নিলাম। তাহলে এটা কত হলো, ওয়াই ইজ ইকুয়াল টু হলো রুট ওভার ইউ, তাহলে ডি ওয়াই ডি ইউ ইজ ইকুয়াল টু 1/2 রুট ইউ, আর এটা ডি ইউ ডি এক্স ইকুয়াল টু 2x। আমরা বার করবো ডিওয়াই ডি এক্স, তাহলে ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 1/2 ডিওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ডি ইউ
into du dx. তাহলে dy du হচ্ছে 1 by 2 root u into 2x. তাহলে হলো 1 by a 2 2 কেটে দাও, তাহলে হলো 1 by root of y u মানে x square minus 1 আর into x, অর্থাৎ হলো x by root of y x square minus 1. এটা হলো কি অপেক্ষকের অপেক্ষক এর ফাংশন, ও সেম সেম অর্থাৎ আমরা করলাম. তাহলে এফ এক্স ইকুয়াল টু, এটা ছিল ওয়াই ইকুয়াল টু ধরলাম, এ ইকুয়াল টু ধরলাম, এক্স স্কয়ার মাইনাস ওয়ান, ইউ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়ান, যে দুটো আছে এখানে বসে দিলাম. তাহলে ওয়াই ইকুয়াল টু রুটো ওয়াই হলো, ডি ওয়াই ডি ইউ ইকুয়াল টু ওয়ান বাই টু রুট ইউ, তারপরে আবার ডি ওয়াই ডি এক্স বার করলাম, ডি ওয়াই ডি ইউ ইন্টু ডি ইউ ডি এক্স. তাহলে দেখো ডি ওয়াই ডি এক্স থাকছে, ডি ওয়াই ডি ইউ এবং ডি ইউ ডি এক্স এর মান বসালাম, বসে অ্যান্সার পেলাম. আচ্ছা যদি সংক্ষিপ্ত মেথডে করো তাহলে কি হবে, সংক্ষিপ্ত মেথডে করলে এফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো তাহলে এফ ডাস এক্স ইকুয়াল টু এটার ডেরিভেটিভ, এটা ধরো একটা ফাংশন এক্স আছে, তাহলে যদি শুধু এক্স থাকতো তাহলে কি হতো, ওয়ান বাই টু রুট এক্স, অর্থাৎ ওয়ান বাই টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো ইন টু আবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ. এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত হবে, টু এক্স, তো টু টু কেটে গেলো, অ্যান্সার হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান. এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি, যেটা পারবে যেটা সুবিধা হবে সেটাই করবে, দুটোই ঠিক. এইটি নাম্বার দেখো, এইটি নাম্বার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডি ওয়াই ডি এক্স. তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, যদি আমরা একটা কিছু ধরে নিই, ধরি থ্রি এক্স মাইনাস ওয়ান, ইউ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে ডি ইউ ডি এক্স ইকুয়াল টু থ্রি. তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হলো, ওয়ান বাই ইউ, তাহলে আমরা বার করবো ডি ওয়াই ডি ইউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার. এই ফর্মুলা আগের ভিডিওতে বলেছি এটা কীভাবে আসছে, দেখে নিও ওখান থেকে. তাহলে হলো মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার, যেমন আমরা বার করবো ডি ওয়াই ডি এক্স, তাহলে ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডি ইউ ইন্টু ডি ইউ ডি এক্স. ডি ওয়াই ডি ইউ হচ্ছে এটা, এই মানটা বসো, মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার ইন্টু থ্রি, এবার ইউয়ের ভ্যালু বসে দাও, মাইনাস থ্রি বাই থ্রি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার. এই তো হলো অবকলন করা হলো, অবকলন করে নিলাম, করার পরে কী হচ্ছে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডি ওয়াই ডি এক্স. তাহলে আমরা এবার কী করবো, ডি ওয়াই ডি এক্স জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, তাহলে এক্স এর ভ্যালু জিরো বসাবে, মাইনাস থ্রি বাই এটা তো জিরো হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, মাইনাস ওয়ান হোল স্কোয়ার করলে ওয়ান হলো, ইকুয়াল টু হলো মাইনাস থ্রি. করেন দেখে না বুঝে না ভালো করে. 19 নাম্বার দেখো, এফ এক্স ইকুয়াল টু লগ ট্যান এক্স বাই টু. এখানে দেখো অপেক্ষকের অপেক্ষক, তার আবার আর একটা অপেক্ষক, তাই না, আমরা তিনটে ধরে নিই. তাহলে ধরো ট্যান এক্স বাই টু, ইউ ইকুয়াল টু, এখানে দেখো ধরি এফ ড্যাশ এক্স বার করতে হবে, ইউ ইজ ইকুয়াল টু ট্যান এক্স বাই টু. আচ্ছা এটা ধরে নিই ওয়াই ইজ ইকুয়াল টু লগ ট্যান এক্স বাই টু, ইউ ইজ ইকুয়াল টু ট্যান এক্স বাই টু টু ধরলাম, আবার ধরো ডব্লিউ ইজ ইকুয়াল টু এক্স বাই টু. ঠিক আছে, তাহলে আমরা ইউ ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, এক্স বাই টু ইজ ইকুয়াল টু ডব্লিউ ধরেছি, তাহলে এটা হয়ে গেল ট্যান ডব্লিউ. বুঝতে পারছো তো, এই যে এক্স বাই টু ইজ ইকুয়াল টু ডব্লিউ ধরলাম, ইউ ইজ ইকুয়াল টু ট্যান এক্স বাই টু ছিল, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হলো ট্যান ডব্লিউ, এক্স বাই টু এর মানটা এখানে বসালাম হলো. আচ্ছা আবার দেখো ট্যান এক্স বাই টু ইজ ইকুয়াল টু ইউ, আর ওয়াই ইজ ইকুয়াল টু ছিল লগ ট্যান এক্স বাই টু, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে গেল লগ অফ ইউ, এরকম হলো. এবার সব ডেরিভেটিভ করো, তাহলে এটা দেখো ইউ এর সাপেক্ষে হবে, তাহলে ডি ওয়াই ডি ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ইউ, ইউ ডব্লু, তাহলে এটাও ডব্লু সাপেক্ষে হবে, তাহলে ডি ইউ ডি ডব্লু ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার ডব্লু, আবার এখানে ডব্লু আছে এক্সেস, তাহলে এখান থেকে আমরা পাবো ডি ডব্লু
dx is equal to 1 by 2 তাহলে বার করতে হবে dy dx তাহলে dy dx কি হবে dy du into du dw into dw dx dy du into du dw into dw dx এবার সব আমরা করে রেখেছি এগুলো মান বসাও dy du হচ্ছে 1 by u dw dw du dw sec square w into sec square w into dw dx 1 by 2 এবার u w এদের মান বসাও u হচ্ছে কি u হচ্ছে tan w 1 by tan w আবার x by 2 তাহলে tan x by 2 into sec square w হচ্ছে x by 2 into 1 by 2 তাহলে 1 by 2 এখানে দিয়ে দিই আচ্ছা এখানে তাহলে হবে 1 sec square x by 2 sec square x by 2 by 2 tan x by 2 এই হলো dy dx 20 নাম্বারটা হলো log x এর সাপেক্ষে x স্কয়ার এর অবকলন তাহলে আমরা কি করব এখানে আমরা ধরে নিই দুটো এখানে দেখো log x এর সাপেক্ষে x স্কয়ার এর অবকলন কার সাপেক্ষে সেটা কিন্তু খেয়াল করে খেয়াল করবে তাহলে log x টা ধরো u u is equal to log x ধরলাম আর v equal to x স্কয়ার ধরলাম আর আমাদের কি বার করতে হবে log x এর সাপেক্ষে তার মানে u টা নিচে হবে অর্থাৎ আমাদের বার করতে হবে dv du তাহলে এটা করো du dx equal to 1 by x dv dx equal to কত 2x তাহলে আমরা বার করব dv du is equal to dv dx into dx du তাহলে দেখো dv du থেকে যাবে তাই না তাহলে যে মান বসাও dv dx কত 2x ইন্টু dx du এটা du dx 1 by x আছে তাহলে dx du কি হবে x হয়ে যাবে equal to 2 x square আচ্ছা এবার কিছু অতি সংক্ষিপ্ত অঙ্ক দেখো অতি সংক্ষিপ্ত 3 নাম্বার এখানে দেখো এটা ফর্মুলা দেওয়া আছে d dx of tan inverse x is equal to 1 by 1 plus x square d dx of cot inverse x এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে হবে হ্যাঁ তো আগের ভিডিওতে আমি এই সূত্র ইনভার্সে যে সূত্রগুলো দিয়েছি সেখানে দেখবে আছে ওটা একবার দেখে নিও ইনভার্সে সব সূত্রগুলো দেওয়া আছে cot inverse x plus tan inverse x is equal to pi by 2 এটা দেওয়া আছে বুঝলে তাহলে cot inverse x equal to কত তাহলে cot inverse x equal to tan in pi by 2 minus tan inverse x এবার উভয় পক্ষকে অবকলন করো x এর সাপেক্ষে Differentiating both sides with respect to x dx of cot inverse x is equal to dx of pi by 2 minus tan inverse x pi by 2 তো কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ কত 0 তাহলে এটা ডেরিভেটিভ মাইনাস dx of tan inverse x equal to minus ddx of tan inverse x 1 by 1 plus x square বলে দিয়েছে তাহলে minus 1 by 1 plus x square বুঝলে তাহলে tan inverse যেটা দেওয়া আছে তার সাপেক্ষে মানে এই সূত্রের সাহায্যে কিভাবে cot inverse x এর অবকলন বার করলাম এর দেখো y equal to 2 tan inverse x by a এবার এটা সংক্ষিপ্ত মেথডেই করি তাই না একটু বড় মেথডে করলে করা যাবে মানে যেগুলো আমরা ডিটেইলসে করেছিলাম চেইন রুলস x by y is equal to ধরে নেব দিয়েও করা যাবে তোমরা ওইভাবে ট্রাই করো আমি এটা সংক্ষিপ্ত মেথডে করে দিই কিভাবে করবে সেটাও দেখে নাও তাহলে dy dx equal to 2 তো কনস্ট্যান্ট তাহলে হলো d dx of
tan inverse x by a into ddx of our eta x by a is equal to 2 into tan inverse x by a এর ফর্মুলা ফর্মুলা আগে ভিডিওতে বলেছি বারবার বলছি এগুলো দেখে নিও তাহলে tan inverse x এর ফর্মুলা হচ্ছে 1 by 1 plus x square এখানে x by a আছে তাহলে হবে 1 plus x by a whole square অর্থাৎ 1 by 1 plus x by a whole square into 1 by a equal to 2 into 1 by a square plus x square by a square of a square to put it in into a square into 1 by a after a so it is 2a by a square plus x square চারের দুই নাম্বার দেখো y is equal to log cot inverse x তাহলে এখানে cot inverse x is equal to u ধরে নাও ধরি u is equal to ধরো u equal to cot inverse x তাহলে u is equal to cot inverse x তাহলে y is equal to কত হলো log a তাহলে আমরা বার করব du dx equal to minus 1 by 1 plus x square আর dy du is equal to 1 by u but for our dy dx equal to dy du into du dx is equal to 1 by u into minus 1 by 1 plus x square equal to 1 by cot inverse x into minus 1 by 1 plus x square equal to minus 1 by cot inverse x into 1 plus x square চারের তিন নাম্বার দেখো y is equal to sec tan inverse x তাহলে আমরা u is equal to tan inverse x ধরে নিই তাহলে y is equal to হলো sec u তাহলে এটা ডেরিভেটিভ করে আলাদা করে আগের মতো তাহলে du dx equal to 1 by 1 plus x square dy du is equal to sec x derivative sec x tan x sec u tan u তাহলে dy dx equal to dy du into du dx dy du এটা sec u tan u into dy dx 1 by 1 plus x square even মান বসাল তাহলে sec tan inverse x into tan inverse x by 1 plus x square equal to তারপর tan inverse x আমরা শুধু x হয়ে যাবে তাহলে x into sec tan inverse x by 1 plus x square পাঁচের এক নম্বর y is equal to 2 sec inverse 2x 3 sin inverse x plus cos inverse x square very simple এটা সংক্ষিপ্ত মেথডেই করো dy dx is equal to 2 into sec inverse x এর ডেরিভেটিভ কত হবে 1 by x into root over x square minus 1 তাহলে এটা হলো 2 into 1 by 2x into root over 2x minus 1 whole square minus 1 আবার 2x এর ডেরিভেটিভ তাহলে ddx of 2x হবে 2 বুঝলে এমন করে minus 3 into sin inverse x এর ডেরিভেটিভ 1 by root over 1 minus x square plus cos inverse x এর ডেরিভেটিভ minus 1 by root over 1 minus x square আবার x স্কয়ার এর ডেরিভেটিভ এখানে x স্কয়ার আছে তাহলে এটার ডেরিভেটিভ হলো 2x
इक्वल टू तब जब एक टाइम टू टू कैटर दो रूट टू बाय रूट टू बाय फोर एक्स स्क्वायर माइनस वन माइनस थ्री बाय रूट टू बाय वन माइनस एक्स स्क्वायर प्लस माइनस से माइनस टू एक्स बाय रूट टू बाय वन माइनस एक्स स्क्वायर देखे ना अच्छा दो नंबर देखो y is equal to 2 cosec inverse 3x plus 2 plus cosec 2x তাহলে dy dx সংক্ষিপ্ত পদ্ধতিতেই করছি dy dx is equal to 2 constant 2 into cosec inverse x হলো minus 1 by 3x into root over 3x এর হোল স্কয়ার minus 1 আবার 3x এর ডেরিভেটিভ 3x এর ডেরিভেটিভ করে পেলাম 3 প্লাস cosec cosec 2x, the cosec x derivative minus cosec x cot x, the letter will be cosec 2x into cot 2x. Our, there are 2x bracket first, but this way the second bracket, our 2x derivative into 2 is equal to 3, 3, better, the letter will be minus 2 by x into root over 9x square minus 1 plus or minus minus 2 cosec 2x cot 2x y is equal to cos inverse x plus cos inverse root over 1 minus x square inverse এর ফর্মুলা থেকে আমরা জানি cos inverse root over 1 minus x square equal to sin inverse x cos inverse root over 1 minus x square equal to sin inverse x তাহলে এটা হলো কত y is equal to cos inverse x plus sin inverse x আবার cos inverse x plus sin inverse x equal to pi by 2 তাহলে এটা হয়ে গেল 5 বাই 2 তাহলে dy dx x এর সাপেক্ষে y পক্ষকে অবকলন করে পাই যখন x এর সাপেক্ষে অবকলন করবে লিখে দিবে x এর সাপেক্ষে y পক্ষকে অবকলন করে পাই যদি y এর সাপেক্ষে লেখো তাহলে অবকলন করতে হয় তাহলে y এর সাপেক্ষে u এর সাপেক্ষে হলে u এর সাপেক্ষে অবকলন করে পাই এগুলো লিখে দিও তাহলে এখানে হলো dy dx is equal to pi by 2 তো কনস্ট্যান্ট তাহলে হয়ে গেল 0 তো এটাই আমাদের অ্যানসার বুঝতে পারলে আজকে এই পর্যন্ত এরপরে নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আবার করবো উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ